সাহিত্য অনুরাগী হিসাবে সুনাম ছিল তার বেশ কিছু উপন্যাস আর কবিতাও লিখেছিলেন তিনি তবে সব কিছু ছাপিয়ে যে পরিচয়টি বড় হয়ে উঠেছিল তা হল উদ্ভট ও নিষ্ঠুর এক স্বৈরশাসক চিনি যিনি নিজ দেশেই রাসায়নিক গ্যাস ও বোমাবশ অন করে নির্দ্বিধায় লাখো সাধারণ মানুষ হত্যা করেছিলেন বলছে সাদ্দাম হোসেনের কথা ইরাকের সমৃদ্ধির নায়ক বলা হয় তাকে একই সঙ্গে ধ্বংসেরও নিজের ছেলেদের প্রতি অস্বাভাবিক শ্রেণী ছিলেন সাদ্দাম ছোটো ছেলের উদয় হোসেন এক বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদযাপন করতে গিয়ে গুলিবর্ষণ করেছিলেন ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছিলেন এই অপরাধের জন্য সাদ্দাম তার পুত্রকে হাস্যপর এক শাস্তি দিয়েছিলেন উদয় রয়্যালসের সহ দামি কয়েকটি গাড়ি পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন তিনি উনিশশো উনআশি সালের ষোলোই জুলাই ইরাকের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন পুরো নাম ছিলেন সাদ্দাম হোসেন আব্দুল মজিদ আল তার শাসনামল দেশটির অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধিশীল হয়ে উঠেছিল সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটে তার এক বড় সংস্কার ছিল ইরাকের তেল সম্পদের জাতীয়করণ যার ফলে দেশটির বিপুল পরিমাণ আয় হয়েছিল এবং ব্যাপক সমৃদ্ধির অর্জনও সক্ষম হয়েছিল দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে সাদ্দাম বিরোধীদের ওপর দমন পীরন শুরু করেন ক্ষমতা গ্রহণের পরপরই তিনি নতুন একটি বাহিনী গঠন করেছিলেন এর কাজ ছিল সরকারের জন্য হুমকিস্বরূপ বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী ও বাহিনীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা তার নির্দেশেই উনিশশো সালে দেশটির দাওয়া পার্টির নেতাদের হত্যা করা হয় এরপর আশি সালে হাজারখানেক কুর্দি হত্যা এবং অষ্টআশিতে রাসায়নিক হামলা চালিয়ে অনুমানিক পঞ্চাশ হাজার থেকে এক লাখের মানুষ হত্যা করেন তিনি উনিশশো সালে এই স্বৈরশাসকের নির্দেশে একটি নদীর গতিপথ পরিবর্তন করা হয় যার ফলে মার্স আরব নামক আদিবাসী গোষ্ঠীর বসত বিটা পানির নিচে তুলে যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাদ্দামের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হয় প্রায় নয় বছর দীর্ঘস্থায়ী এই যুদ্ধে ইরাকের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে যুদ্ধের মূল কারণ হিসেবে সাদ্দামের উচ্চাভিলাষী ও আগ্রাসী মনোভাবকে দায়ী করা হয় বলা হয়ে থাকে তার স্বপ্ন ছিল পারস্য উপসাগরের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা উনিশশো সালে কুয়েত হামলা চালায় ইরাক বাহিনী মাত্র তেরো ঘন্টার মধ্যে দেশটির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয় দা সাদ্দাম দাবি করে বসেন ঐতিহাসিকভাবে এটি ইরাকের অংশ ছিল কিন্তু একালব্যের মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের কাছে হার মেনে যুদ্ধের বিরতিতে সমর্থিত হন তিনি ইরান ও কুয়েত দুইটি দেশের ওপরেই অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন সাদ্দাম হোসেন বলা হয়ে থেকে ইতিহাস কাউকেই ক্ষমা করে না সীমান্ত বিরোধ ইরাকের অভ্যন্তরীণ শিয়া জঙ্গিদের মদত দেওয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজের সহ আরও কিছু অভ্যন্তরীণ অভিযোগে দেখিয়ে দেশ দুটিতে আক্রমণ চালিয়েছিলেন তিনি ঠিক একইভাবে ইরাক আক্রমণের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ছাদ্দাম প্রশাসনের বিরুদ্ধে গণবিধ্বংসীয় অস্ত্র নির্মাণের মিথ্যা অভিযোগ তুলেছিলেন 2003 সালের ২০ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসন শুরু হলে আত্মগ্রপনে চলে যান লোহমানব খ্যাত সাদ্দাম সেপ্টেম্বরের জন্মস্থান তিকৃতের একটি খাওয়ার বাড়ি সংলগ্ন ভূগর্ভস্থ গর্ত থেকে তাকে আটক করা হয় বলা হয়ে থাকে নিরাপত্তার জন্য সাদ্দাম তার মতো চেহারার বেশ কয়েকজনকে তৈরি করেছিলেন মার্কিন বাহিনী তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছিলেন এই বিশেষজ্ঞের প্রথম কাজ ছিল আটক ব্যক্তি প্রাকৃতিক সাদ্দাম কিনা তা নিশ্চিত করা জন নিক্সন নামের ওই বিশেষজ্ঞ উনিশশো অষ্টানব্বই সালে সিয়ায়েতে যোগদানের পর থেকেই সাদ্দামকে নিয়ে অধ্যয়ন শুরু করেছিলেন তাকে জিজ্ঞেসবাদের পর নিক্সন জানিয়েছিলেন আমরা দেখা মানুষের মধ্যে সাদ্দাম সন্দেহপ্রবণ ব্যক্তি তাকে করা প্রত্যেকটি প্রশ্নের জবাব তিনি আমাকে পাল্টা প্রশ্ন করতেন বন্দি অবস্থায় জীবনের শেষ সময়ে সাদ্দাম হোসেন মার্কিন গায়িকা মেরিজে ব্লাউজের গান শুনতেন নিয়মিত নিজের এক্সারসাইজ বাইকে চড়তে পছন্দ করতেন তিনি মার্কিন রক্ষীরা জানান জীবনের শেষ দিনগুলোতে সাদ্দাম হোসেন তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন তার ব্যবহার দেখে বোঝায় যেত না যে সাদ্দাম হোসেন কোনো এক সময় একজন নিষ্ঠুর শাসক ছিলেন কিউবান বা সিগার খাওয়ার খুব নেশা ছিল সাদ্দামের বন্দী অবস্থায় তিনি এ নেশা ছাড়তে পারেননি অত্যন্ত যত্নের সঙ্গে ভেজা ওয়াইপে জড়িয়ে একটি বাক্সে সেগুলো রাখতেন তিনি কিউবান নেতা ফিদেল কস্তা তাকে সিগার খাওয়া শিখিয়েছিলেন বলে জানিয়েছেন সাদ্দাম অ্যাডেন ওয়ার্পার নামের একজন রক্ষী জানান সাদ্দাম হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত আশা করতেন যে তার ফাঁসি হবে না নতুন করে কোনো নারীর সঙ্গে প্রেম করার ইচ্ছা পোষণ করতেন সাদ্দাম জেল থেকে সারা পাওয়ার পর আবার বিয়ে করার ইচ্ছা ছিল তার বন্দিশালাতে নাস্তার ব্যাপারে কুতকুতে খুঁতে ছিলেন সাদ্দাম ডিমেনা অমলেট টুকরো হয়ে গেলে সেটা আর খেতেন না তিনি দু হাজার ছয় সালে তিরিশ ডিসেম্বর ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সাদ্দামের সেই দিনটি ছিল মুসলিমদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ যুদ্ধবিধ্বস্ত ইরাকে যখন যুদ্ধের ক্ষত চেপে রেখে একটু আনন্দ নিতে ওঠার চেষ্টা চলছে তখনই জানা যায় দেশটির সমৃদ্ধর নায়ক আর নেই ইরাকের বহু মানুষ এখনও বিশ্বাস করে লৌমান এখনো এখনও বেঁচে আছে তাদের দাবি সাদ্দাম মারা যাননি যাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে সে সাদ্দামের মতো দেখতে অন্য কেউ